সবার রুহ কবজ করে নিয়ে আসি, কিন্তু আমরা সাইজন ফেরেশতা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউ নাই। বলে সাইজন ফেরেশতা কে? ও আমি ও আল্লাহ, আমি হযরতে আজরাইল আর হযরতে জিব্রাইল আর মিকাইল ফেরেশতা আর ইসরাফিল ফেরেশতা আর কেউ নাই। আল্লাহ বলবেন যাও মিকাইল ফেরেশতার রুহ কবজ করে নিয়ে আসো, এরপর বলবেন হযরতে জিব্রাইলের রুহ কবজ করে নিয়ে আসো, এরপর বলবেন আর তুমি হযরতে ইসরাফিলের রুহ কবজ করে নিয়ে আসো। এমনি ভাবে তিনজন ফেরেশতা যখন রুহ কবজ করে নিয়ে আসবেন, তখন আল্লাহ বলবেন আজরাইল রে এখন আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ, এই পৃথিবীর বুকে আমি, আমি আজরাইল ছাড়া, আপনি আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীর বুকে বাকি নাই, আর কেউ গেছে নাই, আমরা দুজনই আছি। আল্লাহ পাক বলবেন মউত, ইয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা, হে মৃত্যুর ফেরেশতা আজরাইল তুমিও মরে যাও। আল্লাহু আকবার, তুমিও মরে যাও। আজরাইল যখন তার নিজের রুহ নিজে কবজ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে চিৎকার করে বলবে আল্লাহ, আমি যদি জানতাম আমার নিজের রুহ কবজ নিজেই করতে হবে এত কষ্ট, তাহলে আমি এই দায়িত্ব থেকে আল্লাহ, আমি আপনি আল্লাহর দরবারে পানা চাইতাম, সুবহানাল্লাহ, মাফ চাইতাম যে এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, সুবহানাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। এই জন্য ভাইরা বন্ধুরা বাবারা, আমল যদি ভালো থাকে, আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন আল মুমিনিনা তুরফাতুল মাউত, মুমিনের ঈমানদারের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে একটা উপহার স্বরূপ, সুবহানাল্লাহ, পুরস্কার স্বরূপ। কিভাবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে সংক্ষিপ্ত যে ব্যাখ্যাটা হচ্ছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন ছোট্ট বাচ্চা যখন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যায়, তার মা তাকে কি করে আদর করে যখন ঘুম পাড়ায়, তাকে দুগ্ধ খাওয়াইয়া যখন কোলে নিয়ে বসে ঘুম পাড়ায়, আর এমনি ভাবে যখন ওই বাচ্চাটা মায়ের আদর পেয়ে হঠাৎ করে কোন সময় ঘুমিয়ে যায়, মা ওটের পায় না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছে আমার যারা ইমানদার, আমার যারা মুমিন বা আমার উম্মত আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের মৃত্যুর সময় তাদেরকে এমনি ভাবে যেভাবে ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে বসে দুগ্ধ খেয়ে ঘুমিয়ে যায়, ঠিক মুমিন বান্দারা এভাবে যখন ঘুমিয়ে যাবে, আর ওই ফাঁকে কোন সময় আজরাইল আমার মুমিন উম্মতের রূহ কবজ করে যাবে, কবজ তারা একটু টের পাবে না, সুবহানাল্লাহ, আল মুমিনিনা তুরফাতুল মাউত। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুমিনের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে একটা উপহার স্বরূপ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য কবরের চিন্তা, মরণের চিন্তা, আসরের চিন্তা আমাদের অন্তরে সদা সর্বদা আনতে হবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ পাক হযরতে আজরাইল যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক সর্বপ্রথম আবার হযরতে ইসরাফিল আলাইহিসসালামকে বানাইবেন, আর ইসরাফিল আলাইহিসসালামকে বানানোর পর বলবেন ইসরাফিল তুমি সিংহের মধ্যে আবার ঘু দিয়ে দাও। ইসরাফিল যখন সিংহে ঘু দিবে, আবার তমাম পৃথিবীর মানুষ কবর থেকে মাটি জেরে জেরে, মাথা থেকে মাটি জেরে জেরে কবর থেকে উঠে আসরের মাঠে দৌড়াইতে থাকবে, সুবহানাল্লাহ। যেই মাঠটা যেই আল্লাহর ইমানদার বান্দা, ইমানদার বান্দির জন্য কবর একটা বাহন দেওয়া হবে, ওই বাহনে সরে সরে আসরের মাঠে চলে দৌড়াইতে থাকবে, অনায়াসে, সুবহানাল্লাহ, ইমানদার বান্দা বান্দির জন্য এটা বাহন দেওয়া হবে। আর যাদেরকে বদকার দ্বারা, তাদেরকে বাহন নাই, তারা কষ্ট করে জীর্ণ শীর্ণ অবস্থায় পাগলের মতো পেরেশানি হয়ে দৌড়ে তারা আসরের মাঠে দৌড়তে থাকবে, আর ওই মাঠটা ওই ওই দিনটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন খামসিন আলফাসরাতি মিম্মা তাউদ্দুন, 50,000 বছর একটা দিন হবে, সুবহানাল্লাহ, 50,000 বছর একটা দিন হবে। ওই মাঠের মধ্যে মানুষগুলো দৌড়াতে থাকবে, কাহার গুনাহ পরিমাণ হাটুক পরিমাণ পানি থাকবে ডামের সাগরে, কাহার গুনা পরিমাণ বুক পরিমাণ পানি থাকবে ডামের সাগরে দৌড়াইতে থাকবে, কাহার গুনা পরিমাণ গলা পর্যন্ত, গোলা পর্যন্ত ডুবে যাবে, এমনি ভাবে গুনা পরিমাণ ওই হাসরের মাঠে আবু ডুবু খাইতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, দৌড়াইতে থাকবে
আর ওই সময় আল্লাহ পাক কালামে পাকে বলেছেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল-ইয়াউমা আজকের দিন হলো কিয়ামতের দিন, আজকের দিন কার উপর জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অবিচার করা হবে না, লা যুলমাল ইয়াউম, কারণ যার তার আমল অনুযায়ী সে সাজা পাবে। আমি অল্প সময়ের ভিতরে কোটি কোটি মানুষের হিসাব, অল্প সময়ের ভিতরে কোটি কোটি মানুষের হিসাব নিয়ে নেবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ পাক ইয়াউমা হুম বারিজুনা লা ইখফা আলা আল্লাহি মিনহুম শাইই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক কালামে পাকে অন্য আয়াতে ওই দিন বলবেন ইয়াউমা হুম বারিজুন, আজকের দিন কিয়ামতের দিন, আজকে কারো কোনো নেকি ভূগণ ডাকা হবে না, কারো কোনো বদি ভূগণ ডাকা হবে না, সব প্রকাশ হয়ে যাবে। আর মানুষগুলো আল্লাহর দরবারে আবরণ ছাড়া, কাপড় ছাড়া, পোশাক ছাড়া নিরাবরণ অবস্থায় উঠবে, সুবহানাল্লাহ, নিরাবরণ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কিয়ামতের দিন মানুষগুলো কাপড় ছাড়া পোশাক ছাড়া যখন উঠবে, আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ওই দিন মানুষগুলো এত বেকার আর হবে, এত পাগল হবে, এত পেরেশানি হবে, কারো থেকে তাকাইবার সুযোগ পাইবে না, আল্লাহু আকবার, সময় নাই। তার মা ছেলেকে ভুলে যাবে, মেয়ের বাবাকে ভুলে যাবে, সন্তান তার বাপকে ভুলে যাবে, বা বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ তার সঙ্গী হবে না ওই সময়। প্রত্যেকেই বলবে ইয়ানাসি ইয়ানাসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে, মানুষগুলো গ্রামের সাগরে থাকবে। ওই সময় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইয়া দিয়েছেন, সাত শ্রেণীর মানুষ ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, সুবহানাল্লাহ। সাত শ্রেণীর মানুষ, তার মধ্যে সব বলতে বলবো না, এখন দুইজনের কথা বলি। যেই আল্লাহর এক বান্দা, আল্লাহর যে বান্দা, যেই কারণে ওই আরশের ছায়ার নিচে জায়গা পাইবে, ওই বান্দাটা হচ্ছে যেই বান্দা মসজিদে ফজরের আজান হইছে, আজানের সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মসজিদে চলে আসে, নামাজ পড়লো জামাতের সহিত। আর আল্লাহ পাক বলেন, ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকুকারী সঙ্গী হইয়া রুকু আদায় করো, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ নবী বলেছেন, আজান শুনে যে পুরুষ মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, এই ব্যক্তিটা যখন বাড়িতে থাকে আবার মন চায় তার বাড়িতে আগুন দিয়া জ্বালাই দেই, আল্লাহু আকবার, কিন্তু জ্বালাই না, এই বাড়িতে মহিলা আছে, শিশু বাচ্চারা আছে, জ্বালাই না, পুরুষের জামাতে এসে নামাজ আদায় করা অবশ্যই করণীয়। আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন, কিন্তু আমরা অবহেলা করে মসজিদে আসি না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী বলেছেন, ওই আল্লাহর বান্দা যারা ফজরের আজান শুনে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করলো, ওই বান্দাটা মসজিদটা কি বাহির হওয়ার পর, মসজিদটা কি বাহির হইয়া যখন বাড়িতে যায় আর পিছন ফিরে তাকায়, তাকাইয়া দেখে মনে মনে ভাবে, আহারে আবার কখন জোহরের আজান হইবে, তো জোহরের আজান শুরু হইলে আমি মসজিদে আবার দৌড়াই আসবে। আল্লাহ নবী বলেছেন, ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য যাদের অন্তর মসজিদের দিকে দিল লাগায়, মন লাগায় মসজিদের দিকে, মহব্বত লাগায় নামাজের দিকে, মহব্বত লাগায়, ওই শ্রেণীর মানুষেরা ওই কিয়ামতের দিন আর সে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবে, সুবহানাল্লাহ, আর সে আজিমের ছায়ার নিচে জায়গা ওই সমস্ত মানুষেরা। তাহলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা যদি মসজিদের দিকে দিন লাগাইতে পারি, তাহলে ওই 50,000 বছরে ওই দিন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে, মানুষগুলো বিপাশায় কাতর হয়ে যাবে, মানুষগুলোর মুখ থেকে কলিজাটা মুখের ভিতরে মুখের কাছে চলে আসবে, গলাটা বিপাশায় কাতর হয়ে মানুষগুলো চিৎকার করে বলতে লাগবে, আল্লাহ এ কি হইলো, আমাদের যে অবস্থা হইলো, আমাদেরকে সাহায্য করো, পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই সময় আল্লাহর বান্দারা যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহর মহব্বতের বান্দারা নিজেদের
নবীর হাতের হাউসার হাউজে কাউসারের পানি এক পেয়ালা শরবত পান করাইবেন। আর পান করাইলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি 40,000 বছর পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, নবীর কথা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মানুষ কোন বেকার হয়ে যাবে, আল্লাহ পাক ওই সময় দেখে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হেরে আমার বান্দারা, আজকের দিনের রাজত্বকার, আজকের দিনের বাদশাহী কার, সবাই এক বলবে, এক বাক্যে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার, আপনি আল্লাহ ছাড়া আজকের দিনে রাজত্ব বাদশাহী আর কেউ না, আপনি আল্লাহ, সুবহানাল্লাহ, সবাই এক বাক্যে বলবে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য মরণের কথা, কবরের কথা, হাসরের কথা আমাদের চিন্তা করা দরকার আছে। আমরা আজ না হয় কাল আমরা কবরে যাইতে হবে। আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, আমার স্ত্রী দেখবে, সবাই সেয়ে দেখবে, কিন্তু কেউ কোনো সাহায্য করতে পারবে না, কেউ কোনো সহযোগিতা করতে পারবে না আমাদেরকে, সবাই তাকিয়ে থাকবে, আমরা একা কি কবরে যাইতে হবে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমরা মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, হাশরের ভয়ানক মাঠের কথা চিন্তা করে, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা জবাবদিহি করতে হবে চিন্তা করে, আমরা আমরা কি করতে হবে, আখেরাতের সামান জোগাড় করতে হবে, কথা ঠিক কিনা, আখেরাতের সামান জোগাড় করতে হবে, সঞ্চয় জোগাড় করতে হবে। আমরা দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করার জন্য আমরা কোটি কোটি টাকা পেরেশান হয়ে যাই, 1,00,000 টাকা কিভাবে 2,00,000 টাকা হয়, কিন্তু আমরা বাকি থেকে, আসলে তো এগুলি নগদ না, বাকি এই বাকি টাকায় আমরা এগুলো গুরুত্ব দিই না, কিন্তু ওই দিন আফসোস করবো, আরে কেন আমরা নেক আমল করলাম না, নেক আমলে কেন শরীফ হইলাম না, আলেমদের কথা কেন শুনলাম না। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, অসংখ্য গণিত বেনামাজিরা দুজকের মধ্যে বলবে, আর নামাজি ব্যক্তিরা বলবে, আহারে তোমাদের কেন এত কষ্ট হইতেছে, সাজা হইতেছে, কি করতেছ, তারা বলবে, লামলা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজের কথা বলা হইলে আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করতাম আমরা নামাজ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ইয়াতিমদেরকে আমরা সহযোগিতা করতাম না, আমরা এগুলি মিথ্যা মনে করতাম, কিন্তু যদি আমরা এগুলি সত্য মনে করে আমল করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। আমরা চিন্তা করা দরকার আছে, কবর একা কি কবর, আল্লাহর নবী বলেছেন, এই একা কি কবরে যদি সঙ্গে নিয়ে যাইতে চাও তাহলে আপনার আমার দৈনন্দিন জীবনে কোরআনের তেলাওয়াত, সূরাগুলি মুখস্থ সূরাগুলি তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ, যদি তেলাওয়াত করি এই কোরআনের খাতিরে, কোরআন আমাদের সঙ্গে হইয়া কবরে যাবে। সুবহানাল্লাহ, পাইছেন কি সঙ্গী? শরীয়তের নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন, কবর অন্ধকার কবর, ওই কবরে বাতি নাই, আলো নাই, কি আলো নিয়ে যাইব, দুনিয়ার কোনো আলো নিয়ে কবরে যদি নিয়ে যাই, একদিন দুই দিন এক মাস এক বছর দুই বছর এরপরে থাকবে নি, থাকবে না, কিন্তু আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মতের আরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আর নামাজের আমল, এরপর বিশেষ করে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, এই সমস্ত আমল যদি তোমার আমলে তোমার জিন্দেগিতে থাকে, ওই আমলগুলো আমল দ্বারা তোমার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতি দিয়ে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ, কবর আলোকিত হয়ে যাবে, কবরে সাপ বিচ্ছুর দংশন কিমান বাঁচবেন। আল্লাহ নবী বলেছেন, উম্মতেরা রে ডান হাত দিয়া দান করবা, গোপনে দান করবা, বাম হাত যেন না টের পায়, দান করবা ওই দানের বরকতে, ওই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে সাপের দংশন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, কবরে বেহেশতের বিছানা বিছায়া দেওয়া হবে, এই কবরে বিছানা নাই, কি বিছানা নিয়ে যাইব আপনি আমি, আল্লাহর নবী বলেছেন, এই কবরটা প্রশ্নের ঘর, এই কবরটা কবর বলতেছে আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে আস, আল্লাহর নবী বলেছেন কবরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, যদি আল্লাহর নবী বলেছেন তোমার অন্তরে যদি কলমা এবং জিকির যদি থাকে, কলমার জিকির থাকে, এই জিকিরের বদৌলতে তুমি অনায়াসে তুমি কবরের প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির যদি অন্তরে থাকে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজ না হয় কাল
তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো গর চলো গাড়ি করে। হঠাৎ করে আজরাইল কারা গো, আজরাইল একদিন আপনার আমার দুয়ারে এসে যাবে, আর সময় নাই, সময় দেওয়া যাবে না। সাদ্দাত যেভাবে দুনিয়ার আরামখানা বানাইছিল, বেহেস্ত বানাইছিল দুনিয়ার আরামখানা, কিন্তু এত বছরের পর বছর, এত যুগের পর যুগে ওই সাদ্দাত কি করলো, দুনিয়ার আরামখানা বানাইলো, কিন্তু যেদিন ওই আরামখানায় ওই বেহেস্তের মধ্যে যে ঢুকবে, ওই দিন আল্লাহ পাক আজরাইলকে বলে, আজরাইল যখন সাদ্দাত তার ওই আরামখানায় একটা পা দিবে আর একটা পা তার বাইরে থাকবে, ওই সময় তার রূহ কবজ করতে হবে, সুবহানাল্লাহ। আর সময় নাই, আজরাইল আল্লাহ পাক বলেন, আজরাইল মানুষের রূহ কবজ করার জন্য তোমার কি মায় লাগছিল নি, তোমার কি দুঃখ লাগছিল নি? আজরাইল বলে, আমার দুইটা জায়গায় দুঃখ লাগছে, মায়া লাগছে। কোন দুইটা জায়গায়? সাদ্দাত যখন সাদ্দাতের মা নদীর মধ্যে জন্ম দিল, ওই শিশু বাচ্চা নদীর মধ্যে বাঁচতে বাঁচতে বেড়াইতেছে, ওই সময় সাদ্দাতের মা রূহ কবজ করার জন্য আমাকে আদেশ করেছ, আল্লাহ ওই সময় আমার বড় কষ্ট হয়েছিল, ওই শিশু বাচ্চাটা কিভাবে দুনিয়াতে সে বড় হবে, লালন পালন কে লালন পালন করে, কিন্তু তুমি আল্লাহ দয়া করিয়া এই ব্যাধটাকে এই সাদ্দাতকে বড় করেছো, আজকে দুনিয়ার আরামখানা বানাইয়া বেহেশতে যাইতেছে। ওই সময় আল্লাহ পাক আজরাইলকে বললেন, তার রূহ কবজ করো। আল্লাহ ওই সময় এত বছরের পর বছর যুগের পর যুগ কষ্ট করে তার যখন এই আরামখানা বানাইছে, আমার বড় কষ্ট হয়েছে, ওই সময় তার ওই ঘরের মধ্যে আপনি ঢুকতে দেন নাই, তাকে আদেশ করেছেন, আমাকে আদেশ করেছেন তার রূহ কবজ করার জন্য, আল্লাহ আকবার। সময় পাইছেনি? পাই নাই, হঠাৎ চলে যাইতে হবে সব কিছু। আলহামদুলিল্লাহ আমরা একটা তাকবীর দিয়ে দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমাদের মহব্বতের এই যে আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী সাহেব এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই উনি আলোচনা করবেন, সুন্দর আলোচনা আপনারা শুনবেন, সন্ধিয়া নেবেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আবার দোয়া করি, আমিন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য আমরা সকলেই কবর পথের যাত্রী, মানুষগুলো হাসরের মাঠে পেরেশান হয়ে যাবে, দৌড়াইতে থাকবে মানুষগুলো, আর বলবে ইয়া নাসি ইয়া নাসি, আল্লাহ আমার কি হবে আমার কি হবে, এইভাবে কেউ কারো চিনবে না। মানুষগুলো দৌড়াইয়া পুরো পেরেশান অবস্থায়, যখন তারা তালাশ করবে নবীদেরকে তালাশ করবে, অসংখ্য গণিত নবীরা রাসূলরা এই পৃথিবীতে আসছিলেন, সবাইকে তালাশ করবে, প্রথমে যাইয়ে হযরত আদম নবীর কাছে, আমাদের আদি পিতা আদম নবীর কাছে মানুষগুলো দৌড়াইয়া যাইবে, ডাইকা বলবে, হে আদম নবী, হে আবুল বাশার, আদি পিতা ও গো আদম নবী, আজকে হাসরের মাঠ শুরু হয়ে গেছে, আমাদের এই কষ্ট সহ্য হয় না, সূর্যকানা মাথা রেখা উপরে চলে আসে, আমরা ঘামের সাগরে হাবুডুবু খাইতেছি, আর সহ্য হয় না গো আদম নবী, আপনি এক কাজ করেন, আপনি আমাদের সুপারিশ, আমাদের জন্য সুপারিশ আল্লাহর দরবারে করেন, আমরা যাতে আপনার সুপারিশের বিনিময়ে আমরা শান্তি পাইতে পারি, জান্নাত যাইতে পারি, সুবহানাল্লাহ। আদম নবী ডাইকা বলবেন, এ হাসুরবাসীরা, আমি আদম নবী, আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ কি জানেন, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিলেন, নিষেধ করেছিলেন ওই গাছের নিচে না যাওয়ার জন্য, নিষিদ্ধ ফল ভক্ষণ করার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, আমি প্ররোচনায় পড়ে, আমি আদম নবী আল্লাহর হুকুম অমান্য করে আমি ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছি, এরপর আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, আদম নবী গো, তুমি এবং তোমার সঙ্গিনী আমার কথা তুমি অমান তোমরা অমান্য করেছ, তোমরা আস্তে করে নিচে নেমে যাও, সুবহানাল্লাহ। জামিয়া বলেছেন এই জন্য নিচে নেমে, জামিয়া আরবিতে আপনার সরফের দিক দিয়ে জানা থাকলে এই জিনিসটা বোঝায়, আপনার ইংরেজিতে এক বছর দ্বি বছর হয়, হ্যাঁ, কিন্তু আরবির দিয়া আপনার ওয়াহিদ তাসনিয়া জমা, আপনার এক বছর দ্বি বছর এরপর বহু বছর হয়,
আল্লাহ পাক জামিয়া বলেছেন, মুহাসিনে কেরামগণ বলেছেন, এই জন্য জামিয়া বলেছেন আদম সন্তানের পৃষ্ঠ হতে আমরা আসি, কথা ঠিক কিনা? আদমের তো সন্তান, আদমের পৃষ্ঠ হতে আমরা লোকের আসি, এই জন্য আল্লাহ পাক একজন দুইজনের কথা বলেন নাই, বলেছেন সমস্ত আদম সন্তান সহ তোমরা নিচে নেমে যাও। সুবহানাল্লাহ। আদম নবীকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, উনার সঙ্গীকে জেদ্দায়, দুইজনকে দুই জায়গায় পাঠাইছেন, একজন 300 হাদিস শরীফ প্রমাণ করে 300 বছর মতান করে 500 বছর পর আদম নবী কান্দে সুখের পানি ছেড়ে দিয়া, কেউ কারো দেখা নাই, কারো দেখা হয় না, একজন আরেকজনের জন্য কান্দে, একজন আরেকজনের সংঘাত পায় না। হঠাৎ করে আদম নবীর মনে হয়ে গেল, যখন বেহেশতের চৌকাটের উপরে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম নবী ওই কথা মনে পড়ে গেল, আর ওই নবীর কথা মনে করে আদম নবী কি করলেন, ওই নবীর শানে, ওই নবীর শান গাইয়া মান গাইয়া দুরূদ পাঠ করলেন। আর আদম নবীর 300 বছরের কান্না মতান্তরে 500 বছরের কান্না আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরা আরামাত তো সাতটা আরামাতের ময়দানে একত্রিত হয়, ওই আরামাতের ময়দানে আদম নবীকে আল্লাহ পাক শিখাইয়া দিলেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলে আল্লাহ গো, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, অত্যাচার করেছি, তুমি রাব্বুল আলামিন যদি মাফ না করো আমাদেরকে, আমি আদম নবী আমার সঙ্গী সহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আদম নবী বলে আসরবাসীরা রে, আমার বড় ভয় হয়, আমার বড় মনের মধ্যে ডর আসে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে নূহ নবীর কাছে, যেই নূহ নবী 950 বছর এই পৃথিবী রাজ্য চালাইছিলেন, আর আদম নবী কত বছর চালাইছিলেন, 1000-এর উপরে। সুবহানাল্লাহ। আর 950 বছর নূহ নবীর কাছে যাও, সমস্ত আসরবাসীরা নূহ নবীর কাছে দৌড়াইয়া যাইবে, যাইয়া বলবে ও আল্লাহর নবী নূহ নবী, আজকে আসরের মাঠে আমাদের সহ্য করতে পারি না, সূর্যের তাপের কারণে আমাদের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে আছে, আমরা গ্রামের সাগরে আবু ডুবু খাইতেছে, পিপাসায় কাতর হয়ে আমাদের কলিজা মুখের কাছে চলে আসছে। আদম নবী গো, আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করুন, আর নূহ নবী গো আমাদের জন্য সুপারিশ করুন। নূহ নবী বলবেন, হে হাজুরবাসীরা, আমিও পারবো না আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে, আমি পারবো না, কারণ কি জানোনি, আমাকে যখন আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন, নূহ নবী গো তোমাকে যারা কম মানে না, তোমাকে যারা নবী বলে স্বীকার করে না, সকলকে তুমি এক কাজ করো, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি বানাইয়া তোমার নৌকার ভিতরে যারা তোমাকে নবী মানে এটা মানে তাদেরকে তুমি উঠাও, জুড়ায় জুড়ায় পশু উঠাও, এবং তোমাকে যারা নবী বলে আমি আল্লাহকে যারা এক বলে স্বীকার করে তাদেরকে নৌকার উঠাও। আর নূহ নবী বলে আমি এই কাজ করেছিলাম, কিন্তু যখন দেখলাম আমার ছেলে ওই নৌকার পাশে দাঁড়াইয়া আছে, আমি ডাক দিলাম লাইসা জামিন আহলিক, হে আমার বৎস তুমি নৌকাতে উঠো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন নূহ নবী গো, যেই ছেলেটা তোমার আহাল মানে না, তোমাকে নবী বলে স্বীকার করে না, তোমার কৌম মানে না, ওই ছেলেকে যদি আবার তুমি ডাক দিয়ে নৌকায় উঠাও, আমি আল্লাহ নূহ নবী তোমার নবুয়তের দফতর থেকে নবীর নাম আমি কেটে দিব। আল্লাহু আকবার। নূহ নবী রাইখা বলে হাজরবাসীরা রে, আমারও মন বলতেছে আমিও পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে সমস্ত আজরবাসীরা দৌড়ে যায়, যাইয়া বলে ও আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আল্লাহর অনেক অগ্নি পরীক্ষায় তুমি পাশ করেছো, আল্লাহর বড় মহব্বতের খলিল তুমি, ইব্রাহিম নবী গো আজকে আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। ইব্রাহিম নবী বলে আজরবাসীরা রে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ কি জানো, আমাকে যারা মূর্তি পূজা করতো আমার এলাকার লোকেরা আমাকে ডাক দিয়া বলতেছে ইব্রাহিম নবী আসো আমাদের আমার সঙ্গে আসো মূর্তি পূজা করো, কিন্তু আমি আকাশের দিকে তাইয়া তাকাইয়া বলেছিলাম ইন্নি সাকিম, অথচ আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন, আমি আকাশের দিকে তাকাইয়া বলেছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ, কিন্তু আল্লাহ পাক আমাকে শিখাইয়া দিয়েছেন এই কথা, কিন্তু আমি মনে করতেছি এই যে কথা বলতেছি এই কথার কারণে যদি আল্লাহ পাক আমার উপর নারাজ হন, আমার কথা যদি আমার সুপারিশ যদি কবুল না করেন আমিও পারবো না রে, এক কাজ করো তোমরা মুসা নবীর কাছে চলে যাও, সমস্ত আসুর
মুসা নবীর কাছে দৌড়াইয়া যাইবে, ও গো মুসা নবী, ও গো আল্লাহর মুসা নবী, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলো, সেই জন্য কালিমুল্লাহ বলা হয়। মুসা নবীকে বলবো, ও আসরবাসীরা, মুসাবীর কাছে যা বলবে, ও গো মুসা নবী, আল্লাহর দরবারে আজকের দিনের কষ্ট সহ্য হয় না, আজকের দিনের নির্যাতন আমার ভয়ঙ্কর আজার আমাদের সহ্য হয় না, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। মুসা নবী বলবে, হাসরবাসীরা রে, আমিও পারবো না, কারণ বনি ইসরাইলের যুগে একজন লোকের জন্য বিচার করতে যাই আস্তে করে একটা তাৎপর মেরেছিলাম, আমি জানতাম না আমার এই তাৎপরটাকে আমার এই কৌমের লোক লোক মারা যাবে, আজকে জানি না আমার অবস্থা কি হবে, এই লোকটা মারা গেছে, আমার আমিও অপরাধ করে ফেলেছি, আমারও কি হবে। মুসা নবী বলবে, কাজ করো, তোমরা ঈসা নবীর কাছে যাও, আমি পারবো না, সকলে ঈসা নবীর কাছে দৌড়াইয়া যাইবে, গিয়া বলবে, ও গো ঈসা নবী, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। ঈসা নবী বলবেন, এ হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, কুরআন শরীফের আয়াত, খ্রিস্টানরা আমি ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহ, বলতেছ আল্লাহ পাক আমাকে আল্লাহর পুত্র এভাবে বলেন নাই, আল্লাহ পাক আল্লাহর কোনো পুত্র সন্তান নাই, আল্লাহ পাক এর কোনো মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক বলেন আমি কাহারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, সুবহানাল্লাহ। ঈসা নবী বলে আমাকে লোকেরা খ্রিস্টান আল্লাহর পুত্র বলে, এই অপরাধের কারণে আমার মনে হয় আমিও কি করব, তাদেরকে কি করে সুপারিশ করতে পারবো না, তবে এই হাসরবাসীরা তোমাদেরকে একটা আমি সাজেশন দিতে পারি, আমি একটা গ্যারেন্টি দিতে পারি, একটা সান্ত্বনা দিতে পারি, তোমরা ওই নবীর কাছে যাও যেই নবীর সারাটা জীবন দুনিয়ায় 63 বছরের জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, ওই নবীর কাছে যাও, আজ রওজা মুবারকের পরে ওই নবীটা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে রে হাসরবাসীরা, ওই নবীটা মাকামে মাহমুদের সেজদায় রত আছে, আর ইয়া রাব্বি হাবলি বলে কান্দতেছে, ওই নবীর কাছে যাও যেই নবী হচ্ছেন আখেরি জামানার নবী, বিশ্ব নবী, দুরুজাহানের নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, মানবের নবী, দানবের নবী, ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও গো নবী আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, সুবহানাল্লাহ। ঈসা নবী হাক বলে, হাসরবাসীরা রে, ওই নবীর কাছে দৌড়াইয়া যাও, আমার বিশ্বাস ওই নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, সকলের মনে সান্ত্বনা সান্ত্বনা আছে, এসেই তারা দৌড়াইয়া গিয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ বলেন নবী গো আজকে তো আপনার কান্দার দিন না, আপনি কেন কান্দেন, কি হয়েছে আপনার, আল্লাহ আমার উম্মতেরা হাসরের মাঠে কষ্ট পাইতেছে, আপনি যদি ওয়াটার দেন আদেশ দেন তাহলে তাদেরকে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাইব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের দিন অসংখ্য অগণিত আপনার নামাজ উম্মত কিভাবে চিনবেন, আমলদার উম্মত কিভাবে চিনবেন, আল্লাহর নবী বলেন, আয়েশা গো, হাজার হাজার ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়া সাদা কপাল বলা থাকে, সান কপালি ঘোড়া থাকে, ওই ঘোড়াটা অনায়াসে চিনা যাবেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনায়াসে চিনা যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, কিয়ামতের দিন কোটি কোটি নবীর উম্মত, ওই সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার কোটি কোটি উম্মতদেরকে আমি যখন তাদের চোখের দিকে তাকাইব, মুখের দিকে তাকাইব, আর হাতের দিকে তাকাইব, দেখবো আমার উম্মতেরা নামাজ পড়তে যাইয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলি ধোত করছে, ওই জায়গাগুলো নূরে চকমক করতে থাকবে, সুবহানাল্লাহ, ওই সমস্ত উম্মত দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাইব, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর আদেশ পেয়ে দৌড়ে চলে আসবেন, এসে বলবেন, হে আমার হাসরবাসীরা, চলো আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করি, সেই নবী আমরা
জুনু জাহানের নবী, বিশ্ব নবী, এই নবী তো আমরা উম্মত, এই দামি নবীর উম্মত। দামি নবীর উম্মত হয়ে যদি দামি নবীর, যে নবীর দাম এত, উম্মতের দাম এত, কিন্তু এই নবী দামি নবীর উম্মত হয়ে যদি কিয়ামতের দিন নবীকে আমরা লজ্জিত করি, নবীকে আমরা শর্মিন্দা করি, তাহলে আমাদের উপায় কি হবে চিন্তা করেন। এই জন্য ভাইরা বন্ধুরা ওরা আমাদের দরকার আছে, সেই নবী আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন। আমি আর সেই দিকে আসছি, সেই নবী একটু জিকির করি, আল্লাহ 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 নিজে মনের আমার জিকির কর আল্লাহ আল্লাহ, শান্তি দুনিয়া আখেরাতে জপ কর নাম আল্লাহ আল্লাহ। দিবানিজে মনের আমার জিকির কর আল্লাহ আল্লাহ, শান্তি দুনিয়া আখেরাতে জপ কর নাম আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম মোহাম্মদ সাল্লু আলা, সাফায়াতের কান্দারি মোর নূর নবীজি কামলিওয়ালা। পহরা দরুদ মনে প্রাণে নাম মোহাম্মদ সাল্লু আলা, সাফায়াতের কান্দারি মোর নূর নবীজি কামলিওয়ালা। লা ইলাহা ইনশাআল্লাহ। আগামী যদি সুযোগ পাই তাহলে এই আমার আলোচনা শেষ হয় নাই, আমি এখানেই রাখলাম। আল্লাহ পাক যদি আমার আগামীতে আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ এই আলোচনা করে আমি শেষ করবো, পূরণ করতে চেষ্টা করবো। আর আমার পরবর্তী বক্তা আসলে আপনাদের আরো সুন্দর আলোচনা করবে, আপনাদেরকে নিয়ে আমার মন বলতেছে মিলাদ শরীফ পাঠ করবো, মিলাদ করবো আপনাদেরকে নিয়ে। আপনারা মিলাদ করতে রাজি আছেন তো? হযরত আব্দুল্লাহ ইবনে মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, আমি যত আমল করি আমার মন বলতেছে এই আমল গুলো আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে সরাসরি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য উনি বেশি করে মিলাদ করতেন, সালাম জানাইতেন। আমরা আল্লাহ নবীর শান গাইতে গিয়া, মান গাইতে গিয়া, নবীর ইজ্জত সম্মান করতে গিয়া আমরা মিলাদ পাঠ করব, আল্লাহ 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 রোজা হাসরে হবেন তিনি, রোজা হাসরে হবেন।
দুরুদ আপনার, রোজ হাসরে পাপি তাপি, রোজ হাসরে পাপি তাপি করিবে তাহার নবীজি। আল্লাহ 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 নবী দূরে আয়া, নোহর কা পুতলা চাঁদ কা টুকরা, নোহর কা পুতলা চাঁদ কা টুকরা, হাত পিয়ারা রসুল নবীজি। আল্লাহ 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 কিতাব সীর, ইয়াসিন তোহা কামলিওয়ালা কুরআন কিতাব সীর, আসুন সবাই দাঁড়াইয়া সালাম ও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা
আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো, আজকের মাহফিল থেকে যে সওয়াবগুলি মঞ্জুর করো। বিশ্ব নবী তুনু জাহানের নবী উম্মতে কান্দাবি নবী কিয়ামতে সুপারিশকারী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আমার কোনিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী ওলি রাসূল আল্লাহ তোমার যত মায়ার বান্দারা বান্দিরা গুজুরিয়া কবরও আল্লাহ প্রত্যেকের রুহুর মধ্যে সওয়াবটুকু নিয়া পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাগুণী মাফ করে দাও। আল্লাহ আমাদের জনম দুঃখী মাই বাপ দাদা দাদি নানারে আজকে শুনুন যারা আজ অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের রুহুর মধ্যে সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ যেই জনম দুঃখী মা বাগানের নিচে সাইত যেই বাবা আমাকে লালন আমাদেরকে লালন পালন করতে যাইয়া আহার যোগাইতে যাইয়া মাতার গাম পায়ে ফেলেছে আল্লাহ ওই বাপ জানজাদের কবরে বাস বাগানের নিচে সাইত আল্লাহ আল্লাহ ওই বাপ জানের কবর থেকে জান্নাতের বাগান বলে আল্লাহ যেই যুবক এই মসজিদে বসে বসে আল্লাহ তাআলার হাদিসে আলোচনা করল শুনলো আল্লাহ যেই মুরব্বী বাবারা আল্লাহ এই মসজিদে কষ্ট করে বসে আল্লাহ কোরআন হাদিস আলোচনা শোনার জন্য আসে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকদেরকে কবরের কথা চিন্তা করে হাসরের কথা চিন্তা করে আল্লাহ আখেরাতের সামান জোগাড় করার তৌফিক দান করে দাও। কিয়ামতে বিশ্ব নবী আল্লাহ মহব্বত ভালোবাসা দিয়া নবীর সাহায়াত কিয়ামতের দিন আমাদেরকে ওয়াজিব করে দাও আল্লাহ আল্লাহ এই মসজিদ বাড়ি করে মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসুদ গুলি কবুল হোক আল্লাহ। যেদিন মৃত্যু আমাদের নামে ইস্যু হয়ে যাবে আল্লাহ মৃত্যুর ফেরেশতা আমাদের দুয়ারে চলে আসবে আল্লাহ আল্লাহ রুহু কবজ করতে আসবে আমাদেরকে নেককার বানাইয়া আমলদার বানাইয়া আল্লাহ ওই দিন জুমার রায় জুমার দিন রমজান মাসে আল্লাহ তোমার নবীর নুরানি চেহারা দেখাইয়া তোমার নবীর মধুর কলিমা আমাদের অন্তরে জারি করে দিয়ে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।